আসসালামু আলাইকুম, রাইটার ফুফিলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে ক্রিটিসিজমের দি রাইজ অফ ইংলিশ এর সামারি পড়ছি। দি রাইজ অফ ইংলিশ লিখেছেন টেরি ইগলটন। তিনি ইংলিশ একজন আথার, তারপরে কালচারাল থিওরিস্ট, রাজনৈতিক বিশ্লেষক। ওকে, তো এই প্রবন্ধের মধ্যে অথবা এই ক্রিটিক্যাল ওয়ার্কের মধ্যে টেরি ইগলটন তিনি 18 শতকে ইংলিশ লিটারেচারের যে অবস্থা সেটি বিশ্লেষণ করেছেন। তাছাড়াও 18 শতক ছাড়া 19 শতকে রোমান্টিক পিরিয়ডে তখন কিভাবে ইংলিশ লিটারেচার কাজ করেছে সমাজের পলিটিক্যাল অবস্থা এবং সামাজিক অবস্থার সাথে মিল রেখে, এটাই হচ্ছে এখানকার আলোচনার বিষয়। অল ইন মাই বইটা আছে, সেখানে সামারি দেওয়া থাকে, এটা থেকেই আমরা পড়ছি। আর না থাকলে ছবিগুলো আমাদের ইএলএল গ্রুপের মধ্যে পাওয়া যাবে। ওকে, টেরি ইগলটন টকস অফ দ্য কনসেপ্ট অফ লিটারেচার ইন 18th century ইংল্যান্ড। তিনি 18 শতকের ইংলিশ সাহিত্য নিয়ে কথাবার্তা বলেছেন। হি সেজ দ্যাট ইন দ্য 18th century দ্য কনসেপ্ট অফ লিটারেচার ওয়াজ নট কনফাইন্ড অ্যাজ ইট ইজ টুডে টু জাস্ট ক্রিয়েটিভ ইমাজিনেটিভ রাইটিং। তো 18 শতকে লিটারেচার বলতে শুধুমাত্র এই ক্রিয়েটিভ, সৃজনশীল আর চিন্তাশীল, চৈন্তিক লেখালেখি এটাকে বোঝাতো না। এখন যেভাবে সাহিত্য বলতেই বোঝায় কারো ক্রিয়েটিভ কোনো কিছু লেখালেখি অথবা ইমাজিনেটিভ কল্পনা আর বিষয়গুলো কবিতা লেখালেখির মধ্যে নিয়ে আসা। ইট ইনক্লুডেড দ্য হোল বডি অফ ভ্যালিউড রাইটিং ইন সোসাইটি। তো তখন 18 শতকে লিটারেচার বলতে বোঝাতো সমাজের যতগুলো ভ্যালিউড রাইটিং, যতগুলো বিষয় আছে সবগুলোই ছিল লিটারেচারের একটা অংশ। যেমন এখানে আছে ফিলোসফি, হিস্ট্রি, এসেজ, লেটার্স, পোয়েমস, এইসবগুলো ছিল সাহিত্যের একটা অংশ। লিটারেচার ওয়াজ নট লিমিটেড টু টেক্সট দ্যাট ওয়াজ ফিকশনাল। তো শুধুমাত্র একটা কল্পকাহিনীর কোনো কিছু লেখা এটাকে তখন লিটারেচার বলা হতো না। এ টেক্সট ওয়াজ লিটারেচার ইফ ইট কনফর্মড টু সার্টিন স্ট্যান্ডার্ডস অফ পোলাইট লেটার্স। এখানে বলছে যে পোলাইট লেটার মানে উপরের শ্রেণীর মানুষের কোনো অবস্থা বিশ্লেষণ করে যদি কোনো কিছু লেখা হতো সেটাকে বলা হতো লিটারেচার তখনকার সময়ে 18 শতকে। It was in the 18th century that the form of the novel was emerging, and the 18th century was in a dilemma whether to consider this novel as literature or not. So, 18th century the novel ba upanyas lekhar jatra shuru hoy ebong tokhon eta ni alochona hochilo je eta ki sahityer ekta ongsho hobe naki eta sahitto chhara emniti onno ekta bishoy to onno ekta term novel ni alochona hochilo. At that time the criteria ফর কলিং এ পিস অফ ওয়ার্ক লিটারেচার ওয়াজ কমপ্লিটলি আইডিওলজিক্যাল। তো তখনকার সময়ে একটা লেখা, কোনো কিছু লেখা এটাকে সাহিত্য বলে ধরে নেওয়া ছিল একটা আদর্শিক বিষয়, আদর্শ বা মতাদর্শিক বিষয়, এটার সাথে সম্পর্কিত রেখে মানুষ বলতো যে এটা লিটারেচার অথবা লিটারেচার না, তার আদর্শের সাথে সম্পর্ক রেখে। রাইটিং হুইচ এম্বরিড দ্য ভ্যালিউজ অফ দ্য টেস্টেস অফ পার্টিকুলার সোশ্যাল ক্লাস কোয়ালিফাইড ইজ লিটারেচার। তখন হচ্ছে সমাজের উঁচু শ্রেণী অথবা কোনো একটা বিশেষ শ্রেণীর যদি আশা আকাঙ্ক্ষা সাহিত্যের মধ্যে উঠে আসতো তখনই এটাকে সাহিত্য বলতো তারা, আর না হয় এটাকে সাহিত্য বলে স্বীকৃতি দেওয়া হতো না। এই ছিল 18 শতকের সাহিত্যের অবস্থা। লিটারেচার ডিড নট অনলি এম্বরি সার্টিন সোশিয়াল ভ্যালিউজ। এখানে শুধুমাত্র কিছু সামাজিক মূল্যবোধ বা বিষয় অন্তর্ভুক্ত থাকতো না লিটারেচারের মধ্যে, সেখানে শুধুমাত্র উচ্চ শ্রেণীর অথবা কোনো একটা নির্দিষ্ট শ্রেণীর বিষয়গুলো সাহিত্যের মধ্যে থাকতো। ইন দ্য প্রিভিয়াস সেঞ্চুরি ইংল্যান্ড হ্যাজ সাফার্ড ফ্রম দ্য সিভিল ওয়ার, দেয়ার ওয়াজ এ লট অফ ফ্রিকশন বিটুইন দ্য ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস। তো ইংল্যান্ডে একসময় গৃহযুদ্ধ ছিল, তখন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত ছিল, এন্ড দেয়ার ওয়াজ এ নিড টু রিস্টোর দ্য শেকেন সোশ্যাল অর্ডার। এবং সামাজিক যে একটা ক্রমধারা অথবা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য একটা প্রয়োজন দেখা দিয়েছিল। দ্য নিউ ক্লাসিক্যাল নোশনস অফ রিজন, নেচার এন্ড অর্ডার। আর এই যে রিজন বা কারণ, যুক্তি, প্রাকৃতি, প্রকৃতি, তারপরে হচ্ছে অর্ডার, নিয়ম শৃঙ্খলা, এগুলো ফিরিয়ে আনার জন্য একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল তখন। লিটারেচার গেইনড ইম্পর্টেন্স এজ ইট সার্ভড দি ফাংশন অফ ইউনাইটিং দ্য ডিফারেন্ট ক্লাসেস অফ পিপল। তো তখনকার যুগে এই যে বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন পর্যায়ের মানুষ, এদেরকে একত্রিত করার জন্য সাহিত্য একটা বড় উপায় হিসেবে দেখা দিয়েছিল। tried to incorporate the raw middle class with values so that they could match up to the cultural standards of the ruling aristocracy. আর সাহিত্যটা চেয়েছিল মধ্যবিত্ত শ্রেণীর যে মানুষ ছিল তাদেরকে উচ্চ শ্রেণীর সাথে মিল রেখে চলার মতো একটা অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল সাহিত্য।
In 18th century England, literature was very easily available in written form. তখন হচ্ছে সাহিত্যগুলো লেখা হতো, লেখায় পাওয়া যেত. The coffee house culture was also emerging. আর কফি হাউস কালচার বলতে বোঝায় তখনকার যে কফি হাউসগুলো হয়ে উঠেছিল সামাজিক বিভিন্ন আলোচনা সমালোচনার কেন্দ্র. সেখান থেকেই দা ব্রিটিশদের সাংস্কৃতিক যাত্রা শুরু হয়, কফি হাউস থেকে. তো কফি হাউস কালচারটা শুরু হচ্ছিল তখন. ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন. সাবস্ক্রাইব সারপ্রাইজ করে দিন. সাবস্ক্রাইব সারপ্রাইজ. Today we chose to define literature only considering the romantic period with the romantic movement. Literature was shortened to include writings which were creative, imaginative. আর আজকের যুগে সাহিত্য বলতে আমরা বুঝি শুধুমাত্র ক্রিয়েটিভ আর ইমাজিনেটিভ. ক্রিয়েটিভ বলতে বোঝাচ্ছে সৃজনশীল লেখালেখার, ইমাজিনেটিভ বলতে বিভিন্ন কল্পনার বিষয় লেখালেখির মধ্যে নিয়ে আসা, যেটা হচ্ছে ইমাজিনেটিভ. তাই এখনকার যুগে আমরা বুঝি সাহিত্য মানে এই দুইটা বিষয়, ক্রিয়েটিভ ইমাজিনেটিভ, যেটা হচ্ছে রোমান্টিক পিরিয়ডের একটা বৈশিষ্ট্য. By 19th century, literature was synonymous with the imaginative. আর 19 শতকে এসে সাহিত্যটা শুধুমাত্র কল্পনার একটা বস্তু হিসেবে পরিচিতি পায়. Prose started appearing to be dull and it didn't have any effect on the people. আর তখন হচ্ছে প্রবন্ধ যেগুলো ছিল সেগুলো অসাড় হয়ে ওঠে আর এগুলো মানুষের জীবনের কাছ থেকে দূরে ফেলে যেতে থাকে. Didn't have any effect on the people. আর মানুষ এগুলো তেমন কেয়ার করতো না, এই প্রোজ যেগুলো ছিল, প্রবন্ধ যেগুলো ছিল. People got satisfaction from the creative writing. তারা শুধুমাত্র এই সৃজনশীল লেখালেখি এগুলোর উপরে সন্তুষ্ট ছিল, এগুলো বেশি বেশি পড়তো. The period we are looking at was one of revolution. Middle class England didn't believe in the utilitarian principles anymore. তো এখানে শ্রেণী বৈষম্য ছিল, শ্রেণীতে শ্রেণীতে বিবাদ ছিল. যেমন মিডল ক্লাস যারা ছিল, মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, তারা উপরের শ্রেণীর মানুষের যে ইউটিলিটারিয়ান প্রিন্সিপাল বা উপযোগবাদ, প্রয়োজনীয়তাবাদ, এইসব বিষয়ে তারা বিশ্বাস করতো না, এগুলো তারা ঘৃণা করতো. দি ফ্রেঞ্চ রিভলিউশন অ্যান্ড দ্য আমেরিকান রিভলিউশন ওয়াজ গোয়িং অন. তো এটা বলছে যে 18 শতকে, 18th century মানে হচ্ছে 1701 থেকে নিয়ে 1800 সাল পর্যন্ত, এই সময়ে ফ্রেঞ্চ ফ্রান্স বিদ্রোহ, তারপরে ফ্রান্সি বিপ্লব, ফরাসি বিপ্লব, তারপরে আমেরিকান বিপ্লব সংগঠিত হয়েছিল, আমেরিকার স্বাধীনতা আন্দোলন হয়েছিল. In such a political scenario, the romantics can be said to have used their creative imagination and create an imaginative realm which didn't just question the reason-centric world but also created an alternative escapist world of imagination. তো তখন যে রোমান্টিক যারা লেখক ছিল তারা তখন একটা কল্পনার জগৎ তৈরি করছিল সাহিত্যের মধ্যে, তারা কল্পনাকে নিয়ে আসে, কল্পনায় তারা অনেক কিছু লেখালেখি করে ফেলতো, অনেক নতুন নতুন বিষয় চিন্তা করতো, এই চিন্তাগুলোকে কবিতা নিয়ে আসতো. তারপরে হচ্ছে ফিকশন যেগুলো বোঝায়, কথা সাহিত্য, সেখানে নোভেল যেগুলো বিশেষত, সেগুলোর মধ্যে অনেক আজগুবি কাহিনী যেগুলো সত্য না, সেগুলো মানে কল্পনা করে করে অনেক বড় বড় কাহিনী তৈরি করত. এই যে ইমাজিনেশনের একটা যাত্রা শুরু হয়েছিল তখনকার সময়, এটা মানুষকে বাস্তবতার জগৎ থেকে দূরে সরিয়ে একটা কল্পনার জগতে নিয়ে যেত. রিজন সেন্ট্রিক ওয়ার্ল্ড, যেখানে হচ্ছে যুক্তিভিত্তিক পৃথিবী ছিল, সেখান থেকে মানুষকে সরিয়ে তারা কল্পনা ভিত্তিক পৃথিবীতে নিয়ে যায়. আর এসকেপিস্ট ওয়ার্ল্ড অফ ইমাজিনেশন, মানুষ এই রিয়েল ওয়ার্ল্ড থেকে এসকেপ করে পালিয়ে তখন ইমাজিনেশনের জগতে চলে যেতে শুরু করে, এই কবিতাগুলোর মাধ্যমে, লেখালেখিগুলোর মাধ্যমে, রোমান্টিক কবিদের বা লেখকদের. দি রোমান্টিক্স ইউজ দ্য পোয়েটিক ফর্ম টু ক্রিটিসাইজ অল রেশনালিস্ট থটস. তারা সব যুক্তিবাদী চিন্তাভাবনাকে সমালোচনা করেছে. দাস পোয়েট্রি হ্যাড সোশিয়াল, পলিটিক্যাল, ফিলোসফিক্যাল ইমপ্লিকেশনস and literature could be viewed as a political force. তো রোমান্টিক যুগে কবিরা, কবিদের লেখাগুলো ছিল, সেখানে সামাজিক বিষয় ছিল, রাজনৈতিক বিষয় ছিল, তারপরে দার্শনিক বিভিন্ন বিষয় ছিল, এইসবগুলো মিলিয়ে রোমান্টিক যুগে কবিতা লেখা হতো, যেগুলোকে বলছেন তিনি যে পলিটিক্যাল ফোর্স, একটা রাজনৈতিক শক্তি হিসেবে এই সাহিত্যগুলোকে তখন দেখা হতো রোমান্টিক যুগে. মোস্ট অফ দ্য রোমান্টিক পোয়েটস ওয়ার পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট দেমসেলফ. অনেক রোমান্টিক কবিরা তারা নিজেরাই হচ্ছে রাজনৈতিক কর্মী ছিলেন. However, the stress was laid upon the sovereignty and autonomy of imagination. তো যাই হোক, গুরুত্ব দেওয়া হয়েছিল এই যে কল্পনাটা, কল্পনাটার স্বাধীনতার উপরে গুরুত্ব দেওয়া হয়েছিল. ইমাজিনেশন ওয়াজ অফ এ, এখানে যে দুইটা শব্দ আছে, সভরেন্টি মানে হচ্ছে সার্বভৌমত্ব কারো, অটোনমি মানে হচ্ছে স্বায়ত্তশাসন, মানে নিজে নিজে চলার মতো কোনো কিছু. ইমাজিনেশন ওয়াজ অফ এ ট্রান্সেন্ডেন্টাল নেচার. কল্পনাটা অতীন্দ্রিয় একটা প্রকৃতি ধারণ করে, যেগুলো আমাদের বাস্তবতার সাথে সম্পর্কিত না, অতীন্দ্রিয় মানে আধ্যাত্মিক একটা বিষয়ের রূপ নেয়. এন্ড ইট ডিটাচড দ্য রিডার এন্ড রাইটার ফ্রম দ্য অ্যাকচুয়াল সিনারিও. আর এটা রোমান্টিক
ইমাজিনেটিভ যে লেখাগুলো ছিল সেগুলো পড়ার পরে একজন লেখক এবং একজন পাঠক তারা বাস্তব জগৎ থেকে সরে তারা কল্পনার জগতে চলে যেত। Though it claimed to be representative of humankind and all sections of society, romantic artists existed only in the margins of society. যদিও রোমান্টিকরা তারা দাবি করত যে তারা সমাজের সব মানুষের আশা আকাঙ্ক্ষাকে তুলে ধরে আনছে, অল সেকশনস অফ সোসাইটি সব শ্রেণীর মানুষকে নিয়ে আসছে, কিন্তু বাস্তবে তারা সমাজের একটা মার্জিনের গ্রুপ ছিল। তাদের লেখাগুলি ছিল সমাজের একটা সংকীর্ণ অংশের চিন্তাধারা চিন্তা ভাবনা। However, the romantic period saw the rise of modern aesthetics or the philosophy of art. এখানে বলছেন যে রোমান্টিক পিরিয়ডটা এইস্থেটিক বা নান্দনিক তত্ত্ব, নান্দন তত্ত্ব অথবা ফিলোসফি অফ আর্ট বা শিল্পের দর্শন, শিল্পকে একটা দর্শনের মধ্যে তারা নিয়ে যায়। যে লেখালেখির শিল্প, আর্ট শিল্প এগুলোকে তারা একটা দর্শনে নিয়ে যায়, যেটাকে বলা হয় এইস্থেটিসিজম অথবা এইস্থেটিক্স, নান্দন তত্ত্ব, নান্দনিক তত্ত্ব বা নন্দন তত্ত্ব। লিটারেচার ওয়াজ নট মেয়ারলি সিন এজ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, ইট অলসো সার্ভ দ্য পারপাস অফ ডিলাইট। তখন সাহিত্যটা শুধুমাত্র একটা কোনো কিছু প্রকাশ করা এরকম ছিল না, অথবা কাউকে ইনস্ট্রাকশন দেওয়ার একটা বিষয় সেরকম ছিল না। সাহিত্য তখন মানুষকে আনন্দ দেওয়া শুরু করে। ইট ওয়াজ ইন দিস ইরা ফ্রম দ্য ওয়ার্কস অফ কুলেরিজ, হেগেল এন্ড আদার্স দ্যাট উই ইনহেরিট দ্য কন্টেম্পোরারি আইডিয়াস অফ সিম্বল এন্ড এইস্থেটিক এক্সপিরিয়েন্স। ওকে, তো এই যুগের লেখক যারা ছিল কুলেরিজ, হেগেল, এদের লেখাগুলো থেকে আমরা সিম্বল নামের একটা বিষয় পাই। তাদের লেখাগুলোর মধ্যে অনেক সিম্বলিক বিষয় ছিল অথবা সাংকেতিক বিষয় তারা লেখার মধ্যে ঢুকে দিত। কথা থাকতো এরকম কিন্তু ভিতরের অর্থ থাকতো অন্যরকম। এইস্থেটিক এক্সপিরিয়েন্স, সেখানে নান্দনিক তত্ত্ব, নন্দন তত্ত্ব, তারা সেখানে রুচিশীলতাকে প্রকাশ করেছিল লেখার মধ্যে। এন্ড দ্য ইউনিক নেচার অফ দ্য আর্ট ইফেক্ট, এইস্থেটিক্স সার্ভ দ্য ফাংশন অফ সাপ্রেসিং হিস্টোরিক্যাল ডিফারেন্সেস। তো ঐতিহাসিকভাবে বিভিন্ন যে পার্থক্য ছিল সাহিত্যের মধ্যে সেগুলোকে অতিক্রম করে গিয়েছিল এই এইস্থেটিক্স বা রুচি নিয়ে লেখালেখি, মানুষের রুচি বোধ এগুলো নিয়ে লেখালেখি, এইস্থেটিসিজম, নন্দন তত্ত্ব। ওকে, এইস্থেটিক্স ইন্ট্রোডিউস দ্য সেমি মিস্টিক্যাল ডক্ট্রাইন অফ দ্য সিম্বল অবজেক্টস ইন দ্য সোসাইটি হুইচ ওয়ার আর্লিয়ার সিন অ্যাজ লাইফলেস অ্যান্ড ইনার্ট, নাও বিকাম দ্য মিডিয়াম অফ অ্যান ইটারনাল স্পিরিচুয়াল ট্রুথ। তো এই এইস্থেটিক বা রুচি জ্ঞান অথবা নন্দন তত্ত্ব এগুলো আগের যুগে সমাজের বিভিন্ন বিষয়কে লাইফলেস হিসেবে দেখা হতো, জড় হিসেবে দেখা হতো, সমাজের বিভিন্ন বিষয় যেগুলো সাহিত্যের মধ্যে উঠে আসতো এগুলোকে জড় হিসেবে দেখা হতো। কিন্তু এই এইস্থেটিক বা রোমান্টিক যুগের কবিরা তারা এগুলোকে একটা আধ্যাত্মিক সত্য হিসেবে তুলে ধরে সমাজের বিভিন্ন বিষয়গুলোকে, মানুষের অবস্থানকে, মানুষের চিন্তা ভাবনাকে, কল্পনাকে। ওয়ান পারসিভড বাই ডিরেক্ট ইনটিউশন এন্ড নট বাই এনি লেবারিয়াস প্রসেস অফ ক্রিটিক্যাল অ্যানালাইসিস। তারা শুধুমাত্র তাদের নিজেদের যে উপলব্ধি সেটাকেই তুলে ধরতো লেখক। এখানে তারা কোনো ধরনের বিতর্কিত বিষয়, তারপরে হচ্ছে আলোচনা সমালোচনা এগুলো ধার ধারত না। দ্য সিম্বল ওয়াজ এন ইউনিটি ইউনিটারি থিং, ইদার ওয়ান সো ইট অর ওয়ান ডিডন্ট। তো এই সিম্বল বা সিম্বলিক যেগুলো এগুলো ইউনিটারি ছিল, সমাজের বিভিন্ন গ্রুপ, সমাজের বিভিন্ন ক্লাসকে একত্রিত করার কাজ করেছে। ইট কুডন্ট বি টর্ন অ্যাপার্ট টু সি হাউ ইট ওয়ার্ক, ইট রিপ্রেজেন্টেড ওয়ান কমন আইডিয়া থ্রুআউট দ্য 19th and 20th সেঞ্চুরিজ। সিম্বল ইজ এ লিটারারি আর্টিফ্যাক্ট হুইচ ওয়াজ অফার্ড অ্যাজ অ্যান আইডিয়াল মডেল অফ হিউম্যান সোসাইটি ইটসেলফ। তো এই সিম্বল সিম্বলিক লেখাগুলো যেগুলো ছিল সেগুলো 19th শতক এবং 20th শতকে এসে একটা ইউনিক সাহিত্য ধারা তৈরি করে সৃষ্টি করেছিল, যেটা একটা আদর্শ সমাজকে তুলে ধরেছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব সারপ্রাইজ করে দিন, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। লিটারেচার ইজ এন আইডিওলজি, সাহিত্যটাই হচ্ছে একটা দর্শন তত্ত্ব অথবা মতবাদ। দ্য ফেইলিয়ার অফ রিলিজিয়ন ওয়াজ ওয়ান রিজন ফর দ্য গ্রোথ অফ ইংলিশ স্টাডিজ ইন দ্য লেট 19th সেঞ্চুরি। ওকে, 19th শতকের শেষের দিকে যখন ধর্ম এর পতন ঘটে, মানে মানুষ ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেয়, অন্যদিকে চলে যায়, তখন হচ্ছে সাহিত্যটা এর জায়গা দখল করে নেয়। বাই দ্য মিড ভিক্টোরিয়ান পিরিয়ড রিলিজিয়ন নো লঙ্গার হ্যাড এ স্ট্রংহোল্ড অন দ্য মেসেস ওয়িং দ্য সাইন্টিফিক ডিসকভারিজ। তো ভিক্টোরিয়ান পিরিয়ডের মধ্যে যখন অনেকগুলো বিজ্ঞানের আবিষ্কার শুরু হয়, তখন মানুষ ধর্ম থেকে ফিরে গিয়ে বিজ্ঞানের দিকে রূপ নেয়, তারা ধর্মীয় আচার আচরণ এগুলো পালন বাদ দিয়ে দেয়, ধর্মীয় বিশ্বাস থেকে মানুষ
চলে যেতে থাকে। যেহেতু বিজ্ঞান সেখানে অনেক কিছু তৈরি দেয় যেগুলো খ্রিস্টান ধর্মের সাথে সাংঘর্ষিক। এখানে সবচাইতে বেশি গুরুত্ব রেখেছিল যে রিসার্চ ফ্যাক্টর, যেটা ডারউইন দিয়েছিলেন, ডারউইনের মতবাদ মানুষ বানর থেকে হয়েছে, এটার মাধ্যমে বিজ্ঞান এবং ধর্মের মধ্যে অনেক বড় একটা সমস্যা লেগে যায়। দ্যাট ওয়ার বিং মেড ইন দ্য সোশ্যাল চেঞ্জেস হ্যাপেনিং, তখন হচ্ছে সামাজিক সমাজের মধ্যে বিরাট ধরনের পরিবর্তন দেখা দেয়, এই যে ধর্ম বিলুপ্ত হওয়া শুরু করে। দিস ওয়াজ সামথিং টু ওয়ারি অ্যাবাউট ফর ভিক্টোরিয়ান রুলিং ক্লাস, অ্যাজ রিলিজন ওয়াজ অ্যান এক্সট্রিমলি এফেক্টিভ ফর্ম অফ আইডিওলজিক্যাল কন্ট্রোল। তো ভিক্টোরিয়ান যুগের যখন রুলিং ক্লাস ছিল, উচ্চ শ্রেণীর মানুষ ছিল, শাসক শ্রেণী ছিল, তাদের ক্ষেত্রে এটা অনেক চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়, যেহেতু ধর্ম ছিল তাদের অনেকটা আশ্রয়ের কেন্দ্র, ধর্ম দিয়ে তারা অনেক কিছু করত। STS Eliot put in religion was capable of operating at every social level. তো ধর্মটা সমাজের প্রত্যেকটা শ্রেণীকে নিয়ন্ত্রণ করত। It provided an excellent social cement encompassing pious peasants, enlightened middle class, liberal and theological intellectual in a single organization. তো ধর্মের মাধ্যমে যারা শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণী ছিল, ধার্মিক শ্রেণী, তাদেরকে, তারপরে হচ্ছে মিডল ক্লাসের যে মানুষ ছিল, মধ্যবিত্ত শ্রেণীর মানুষ তাদেরকে, তারপরে হচ্ছে ধর্মীয় যারা জ্ঞানী ছিল সবাইকে এক জায়গায় নিয়ে এসেছিল, এক অর্গানাইজেশনে নিয়ে এসেছিল ধর্ম। রিলিজিয়াস সিম্বলস আর নট ওপেন টু রেশনাল ডেমনস্ট্রেশন, এগুলো কোনোভাবেই এই যে জাতিভিত্তিক অথবা যুক্তিভিত্তিক কোনো কিছু প্রকাশ করত না ধর্মীয় বিষয়ে, এগুলোতে সবাই এক হয়ে যেত ধর্মীয় বিষয়গুলোতে। তো যখন এখান থেকে ধর্মটা উদা হয়ে যেতে শুরু করলো, তখন একটা সমস্যা দেখা দিয়েছিল সমাজের মধ্যে। ফর দ্য ভিক্টোরিয়ান রুলিং ক্লাস ইংলিশ লিটারেচার ওয়াজ অ্যানাদার রিমার্কেবলি সিমিলার ডিসকোর্স টু রিলিজিয়াস আইডিওলজি। তো যখন হচ্ছে ভিক্টোরিয়ান যুগের রুলিং ক্লাস যারা পরিচালক ছিল, শাসক শ্রেণী ছিল, তাদের কাছে ইংলিশ লিটারেচারটা ধর্মের একটা কি বলবো এটাকে, ধর্মের সমার্থক একটা অবস্থা হিসেবে সমাজের মধ্যে জায়গা নিয়ে নেয়, মানে ধর্মের স্থান দখল করে ফেলে সাহিত্য। Thus, English literature, along with serving the functions of instructing, relating also had a third function, that of saving the souls or healing the sick. তো তখন ইংলিশ লিটারেচারের অনেকগুলো কাজ দেখা যায়। ইংলিশ লিটারেচার মানুষকে ইনস্ট্রাক্ট করতো, দিক নির্দেশনা দিত মানুষের জীবনকে, তারপরে হচ্ছে মানুষকে আনন্দ দিত। আর আরেকটা কাজ করতো ইংলিশ লিটারেচার তখনকার যুগে, সেটা হচ্ছে মানুষের অন্তরকে আর রাষ্ট্রকে হিল করতো, মানুষের অন্তরকে খারাপের পথ থেকে অথবা ধ্বংসের পথ থেকে রক্ষা করতো। স্টেটকে সাহিত্যটা অনেকটা হিল করতো বা চিকিৎসা করতো, এরকম বোঝাচ্ছে, মানে স্টেটের যতগুলো সমস্যা টমস্যা আছে এগুলো দূর করতো সাহিত্য। এই হচ্ছে 18th century এবং তার সংলগ্ন যে শতকগুলো রয়েছে, ওই শতকে ইংলিশ লিটারেচারের অবস্থা, যেটা টেরি গ্যালটন তিনি ব্যাখ্যা করেছেন রাইজ অফ ইংলিশে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো কিছু না বুঝো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি বোঝানোর চেষ্টা করবো। আর যদি চ্যানেলে সাবস্ক্রাইব করে না রেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে। আর যে সকল ফ্রেন্ডরা জানে না এই চ্যানেলে যে এগুলো দেওয়া হচ্ছে তাদেরকে জানিয়ে দেবে। ক্রিটিসিজমের পার্টগুলো অনেকটাই কঠিন অনেকের কাছে, এবং এগুলো লেকচার অনেক সহজে কোথাও পাওয়া যায় না, এই জন্য সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।